Assalamualaikum everyone. Welcome back to my channel Happy Bangladeshi Mom USA. আমি হ্যাপি বলছি ইউএসএ থেকে। স্বাগতম জানাচ্ছি আরেকটা নতুন DIY ভিডিও দেখার জন্য। আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে বাসায় খুব সহজে এই সুন্দর ট্রেটি বানানো যায়। ভিডিও শুরুতে আপনাদের জন্য একটা রিকোয়েস্ট, যদি আপনাদের কাছে আমার এই DIY ভিডিওগুলো ভালো লাগে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আমি প্রথমে নিয়ে নিয়েছি একটা মিরর। এই টাইপের মিররগুলো $5 থেকে $6 হবি লবিতে, তো ডলার ট্রি থেকে নিলে $1 করে এরকম, কিন্তু সাইডে এরকম একটা রাউন্ড একটা ফ্রেম থাকে। তো রাউন্ড ফ্রেমটা আমি রাখবো না, আপনারা চাইলে রাখতে পারেন। মিররটার মাপে আমি একটা ফোম বোর্ড কেটে নিচ্ছি, আপনারা চাইলে কার্ডবোর্ড দিয়েও করতে পারেন। দুইটা সার্কেল কেটে নিয়েছি, এখন একটা একটার উপর আমি গ্লু দিয়ে লাগিয়ে নিচ্ছি। এখন আমি একটা গোল্ডেন টেপ লাগিয়ে নিচ্ছি, তো এই টেপটাতে অলরেডি গ্লু দেওয়া আছে, তারপরও আমি একটু হট গ্লু দিয়ে তারপরে টেপটা লাগাচ্ছি, তাহলে খুব ভালোভাবে লেগে থাকবে। তো আপনাদের কাছে থাকা যে কোনো টাইপের লেস বিডস আপনারা ইউজ করতে পারেন। তো আমার স্ট্যান্ডার রেডি হয়ে গেছে, এখন আমি হট গ্লু দিয়ে মিররটা বসিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি ডলার ট্রির ওয়্যার, আর এখানে নিয়ে নিয়েছি পার্লস সবচেয়ে বড় সাইজেরটা। আমি সব কিছু ডলার ট্রির ইউজ করছি যেন আপনারা কম খরচে এই ক্রাফটটি করতে পারেন। এই পেনটা দিয়ে করছি, আপনারা আপনাদের যে বিটসগুলো ইউজ করবেন বিটসের মাপ অনুযায়ী করবেন। তো আমার বিটসের মাপ অনুযায়ী এইটাই পারফেক্ট, অথবা আপনারা চাইলে হট গ্লু স্টিকও নিতে পারেন। এভাবে করে জাস্ট পেঁচিয়ে নিব। আমি শুধু একটা বিটস করে দিব, তো আপনারা দুইটা হলে দুইটা করে নেবেন উপরে নিচে, তখন কেটে কেটে নিতে হবে। তো আমি যেহেতু একটা বিটস দেব, আমি ওই হিসাবে এইভাবে করে এগুলোকে আলাদা করে ফেলতে হবে। স্প্রিংটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি আলাদা করে নিচ্ছি। হাত দিয়ে ঠিক করে করে রাউন্ড করে রাখতে হবে। এই যে এইভাবে করে আমি ঘুরিয়ে ঘুরিয়ে খুলে নিচ্ছি, খুলে নিচ্ছি বলতে আমি পাশাপাশি করে দিচ্ছি আর কি। তো এই তো আমার রিংগুলো তৈরি হয়ে গেছে, তো টোটাল তিনটা লাগবে। আমি অলরেডি মাপ দিয়ে নিয়েছি, হয়তো লাস্টে একটা কাটতে হবে, আমি একটু বাড়তি রেখেছি। তো প্রথমে আমি হট গ্লু দিয়ে লাগিয়ে দিব, আমি একটু একটু করে দেখে দেখে দিব। তো আমার চারপাশে ফ্রেমটা করা হয়ে গেছে, এখন আমি বিট লাগিয়ে নিচ্ছি। বিডের দুই পাশে দুইটা হোল আছে, হোল দুটোটা যেন দুই পাশে থাকে। নিচে দিয়ে একটু গ্লু দিয়ে আমি বিটস গুলো বসিয়ে দিচ্ছি।
তো এই তো তৈরি হয়ে গেল, সময় কিন্তু বেশি লাগেনি, আমি মাত্র 1 ঘন্টার ভেতর এই ট্রেটা কমপ্লিট করে ফেলেছি। তো আপনারা চাইলে ছোট বড় যে কোনো টাইপের বানাতে পারেন একই টেকনিকে, এরকম করে কিন্তু আপনারা পুরো ভ্যানিটির জন্য একটা সেট বানাতে পারেন। তো কমেন্ট করে জানাবেন আজকের এই ডিআইওয়াইটা আপনাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে ইনশাল্লাহ আমি চেষ্টা করব ভবিষ্যতে আরো আপনাদের জন্য সুন্দর সুন্দর ডিআইওয়াই ভিডিও বানাতে। লাইক ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।